গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের আজকে নিট পরীক্ষা হলো, সেই নিট পরীক্ষার ফিজিক্সের যে প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমি কয়েকটা পর্বে তোমাদের জন্য সলিউশন নিয়ে আসব। তো আজকে প্রথম পর্ব, এখন সেই প্রথম পর্বে আমরা প্রথম 10টা প্রশ্ন আলোচনা করব। তো দেখো, আমাদের এই গোল্ডেন ইউটিউব চ্যানেল মূলত আমরা ফিজিক্স এবং অঙ্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো নিটে আমাদের যে টুকু অপশান সেটা হলো ফিজিক্স, তো সেই ফিজিক্সের সলিউশন তাই আমি তোমাদের জন্য নিয়ে আসছি। যারা পরীক্ষা দিয়ে এলে তো তারা চেক করো তোমাদের আনসারগুলো, আর যারা পরের বারের প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো, যে পরবর্তীতে তোমাদের কেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা জানার জন্য। তো দেখো, আমার কাছে যে সেটটা রয়েছে সেখানে আমি প্রথম যে প্রশ্নটা পাচ্ছি, ইন হাফ ওয়েভ রেকটিফিকেশন ইফ দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি ইটস 60 হার্টজ দেন দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি উড বি। তো দেখো, একটা রেকটিফায়ার রয়েছে যেখানে হচ্ছে ওয়েভ রেকটিফিকেশান হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশান। দেখো, এটা হচ্ছে ইনপুট, সাপোজ এটা হলো তোমার ইনপুট। এবার যখন এটা রেকটিফায়ারের মধ্যে দিয়ে যাবে তখন তুমি আউটপুটে কী পাবে, এই পার্টগুলো মিস হবে, হাফ রেকটিফায়ার বলে এগুলো মিস হয়ে যাবে। মিস হয়ে গিয়ে আমরা কী পাবো, মিস হয়ে গিয়ে আমরা যেটা পাবো, আমরা আউটপুটে যেটা পাবো, দেখো আমরা এই পোর্শনটা পাবো, প্রথম পোর্শনটা পাবো, এটা এটা পাবো, কিন্তু এটা মিস। তারপর আবার কী পাবো, এটা মিস হওয়ার পর কিছুক্ষণ পরে আবার আমরা এটা পাবো, এইভাবে চলতে থাকবে। কিন্তু দেখো, এর যদি 60 হার্টজ হয়ে থাকে তাহলে এর ফ্রিকোয়েন্সিও হবে 60 হার্টজ। কেন হবে, কেন, তার কারণ হলো দেখো, আমরা এখান থেকে এই পর্যন্ত এলে এর একটা ওয়েভলেন্থ হলো, একটা পিরিয়ড কমপ্লিট হলো আমরা বলছি। অপরদিকে এর কিন্তু এখানে এটাই হচ্ছে একটা পিরিয়ড, অর্থাৎ এর একটা পিরিয়ড থেকে এখানে কন্ট্রিবিউশন কিন্তু একটা পিরিয়ডই আসছে। হ্যাঁ, ওয়েভটা হাফ হয়ে যাচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। ইনপুট যদি 60 হয় তাহলে আউটপুটও কিন্তু তোমার হচ্ছে 60 হচ্ছে, যেহেতু এটা হচ্ছে হাফ ফ্রিকোয়েন্সি রেকটিফায়ার, হাফ ফ্রিকোয়েন্সি আউটপুটে যখন আমরা পাচ্ছি 60। তো অপশান আমাদের কোথায় রয়েছে, দেখো অপশান রয়েছে কিন্তু তোমার 460 হার্টজ, এটা হলো তোমার আনসার। তো আমি চলে যাচ্ছি পরের প্রশ্নটা, অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় টেম্পারেচার বাড়লে কাদের, ওহমীয় পরিবাহীদের জন্য, আর সেমি কন্ডাক্টর হলে ডিক্রিজ করে, তোমরা তো জানো। তো সেটা কোথায় রয়েছে দেখো, তাহলে আমরা অপশান ফোরে রয়েছে, ইনক্রিজেস ফর কন্ডাক্টর বা ডিক্রিজেস ফর সেমি কন্ডাক্টর, তো এটা তো তোমরা জানো। তো দেখো, নেক্সট যে কোশ্চেনটা আমি পাচ্ছি, লেট T1 অ্যান্ড T2 বি দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এক্সাইটেড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম অ্যাকর্ডিং টু বোর্স মডেল, অ্যান অ্যাটম হাইড্রোজেন অ্যাটম রেশিও অফ T1 অ্যান্ড T2। তো দেখো, হাইড্রোজেনের কথা যদি ভাবো, তার গ্রাউন্ড লেভেল হচ্ছে প্রথমটা, প্রথম কক্ষপথ হচ্ছে গ্রাউন্ড লেভেল, প্রথম এক্সাইটেড স্টেট কোনটা, 2 নম্বরটা, তৃতীয় কোনটা, তৃতীয়টা হলো 2 নম্বর এক্সাইটেড স্টেট। এটা কিন্তু, এটা মনে রাখবে, এটা প্রথম এক্সাইটেড স্টেট ইন কেস অফ হাইড্রোজেন, এটা কিন্তু দ্বিতীয় এক্সাইটেড স্টেট। তাহলে দেখো, এনার্জি রেশিও তোমরা তো জানো, এনার্জি রেশিও যদিও নেগেটিভ, আমরা হচ্ছে ম্যাগনিচিউড নিয়ে কথা বলছি, তাহলে সেকেন্ড যে এক্সাইটেড স্টেট সেটা হলো থার্ড, আর যেটা ফার্স্ট এক্সাইটেড স্টেট সেটা হলো সেকেন্ড। তার মানে তোমাকে রেশিও নির্ণয় করতে হবে সেকেন্ড এবং থার্ডের। তো এবার রেশিওর অনুপাতটা তোমরা নিশ্চয়ই জানো, এইভাবে ব্যাসানুপাতে থাকে নাম্বারের সাথে, তাহলে 2 স্কোয়ার আর এখানে কি 3 স্কোয়ার। তাহলে আমরা যদি রেশিও নিই তাহলে এটা উল্টে যাবে, বুঝেই পারছো, 9:2 কী হয়ে যাবে তোমার রেশিওতে, 9:4 আসবে। এখানে কিন্তু মনে রাখতে হবে, এইটা কিন্তু প্রথম এক্সাইটেড স্টেট নয়, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল বাদ দিয়ে দ্বিতীয়টা প্রথম এক্সাইটেড আর তৃতীয়টা হচ্ছে দ্বিতীয় এক্সাইটেড স্টেট, তাহলে রেশিও 9:4। তো 9:4 অপশান কোথায় আছে, অপশান এখানে আছে 9:4। তো নিশ্চয়ই আশা করবো বুঝতে পেরেছ। তো আমি চলে যাচ্ছি পরে, ইফ আ সফট বাবল এক্সপ্যান্ড, একটা সফট বাবল আছে সেটা বেড়ে গেল, দ্য প্রেশার ইনসাইড, তো ইনসাইড দ্য ভলিউম কী হবে, দেখো ভলিউম বেড়ে গেল, ভলিউম যদি বেড়ে যায় তোমরা তো জানো ভলিউমের সাথে প্রেশারের হচ্ছে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল রেশিও রয়েছে, তাহলে ভলিউম যদি বেড়ে যায় প্রেশার তো কমে যাবে, তাহলে প্রেশার ডিক্রিজেস হবে, তো প্রেশার উইল বি ডিক্রিজ। মনে রাখবে, সব বাবল এক্সপ্যান্ড করলো তার ভেতরের প্রেশার কিন্তু তোমার কমে যাবে। এবার দেখো আর একটা প্রশ্ন, 5 নম্বর, ইন দ্য গিভেন নিউক্লিয়ার রিয়াকশান দ্য এলিমেন্ট এক্স, এক্সকে তোমাকে ফাইন্ড করতে হবে। তো দেখো, এখানে সোডিয়ামকে দেওয়া হয়েছে, সোডিয়ামের এখানে হচ্ছে 22 আছে, মানে নিউট্রন প্লাস প্রোটন সমান হচ্ছে 22, অপরদিকে প্রোটন কটা আছে, প্রোটন আছে 11টা। এবার এটা একটা পজিটন,
এসেছে এখান থেকে বেরিয়ে। তো পজিটন কীভাবে তৈরি হয়? পজিটন যখন তৈরি হয় একটা প্রোটন থেকে একটা পজিটন তৈরি হয়, আর প্রোটনটা তখন নিউটনে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ একটা প্রোটন এখানে নিউটনে কনভার্ট হচ্ছে, অর্থাৎ প্রোটন নাম্বার কমে যাবে, বাট নিউটন প্লাস প্রোটনের যে যোগফলটা সেটা কিন্তু একই থেকে যাবে। তাহলে দেখো তোমার হচ্ছে ভর সংখ্যাটা 22 থাকবে, বাট প্রোটন নাম্বার একটা কমে যাবে। কমে গেলে একটা প্রোটন নাম্বার কত হবে? 10। তার মানে তোমার আনসার হচ্ছে এইটা, ভর সংখ্যা কিন্তু একই রয়েছে। তো 4 নাম্বার অপশান হচ্ছে এই ক্ষেত্রে আমাদের আনসার। তো আমি এগিয়ে যাচ্ছি, এবার 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে দেখো, কপার ওয়্যার অফ লেন 10 মিটার অ্যান্ড রেডিয়াস 10^-2 ডিভাইডেড বাই রুট ওভার অফ পাই হ্যাজ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ 10 ওহম। দ্য কারেন্ট ডেন্সিটি ইন দ্য ওয়্যার অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ 10 ভোল্ট পার মিটার। তো ব্যাপারটা কী? ব্যাপারটা হলো একটা ওয়্যার রয়েছে যার ক্রস সেকশান তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, যার লেন্থ দিয়ে দেওয়া হয়েছে, লেন্থ হচ্ছে তোমার হচ্ছে 10 মিটার। ক্রস সেকশানের রেডিয়াস, রেডিয়াস কত দিয়ে দেওয়া হয়েছে দেখো, রেডিয়াস দেওয়া হয়েছে 10^-2 ডিভাইডেড বাই রুট পাই দিয়ে দেওয়া হয়েছে। এর রোধ কত দিয়ে দেওয়া হয়েছে? 10 ওহম। এবার এটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে রাখা হয়েছে, যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার কত? 10 ভোল্ট মিটার, 10 ভোল্ট পার মিটার। তো দেখো প্রথমে আমরা জানতে চাইবো এই যে তারটা, এই তারটা দুই প্রান্তের বিভব পার্থক্য কত আমরা জানতে চাইবো। বিভব পার্থক্য কী করে আমরা নির্ণয় করি? তোমরা জানো যে বিভব পার্থক্য যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের কী করতে হবে? আমরা যদি বিভব পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে আমাকে এখানে E×L করতে হবে। E×L সমান হচ্ছে তোমার বিভবের পার্থক্য। দেখো তারটার দু প্রান্তে যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে 10 ভোল্ট মিটার। তাহলে দুই প্রান্তে যে ভোল্টেজ দেওয়া হয়েছে তারটার লেন্থ 10, তার সাথে গুণ করলেই পাবো। অর্থাৎ তারের দুই প্রান্তে বিভবের পার্থক্য, বিভবের পার্থক্য তুমি কী বলবে? দেখো 10 ভোল্ট পার মিটার এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে মিটার মিটার ক্যান্সেল, তোমার হচ্ছে বিভবের পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। অর্থাৎ তারটার দু প্রান্তে কিন্তু 10 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া হয়েছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তারটার দুই প্রান্তে বিভবের পার্থক্য কত? তারটার দুই প্রান্তে বিভবের পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তাহলে দেখো তারটার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তারটা আমরা ছোটো আকারে দেখালাম, যার বিভবের পার্থক্য দুই প্রান্তের হচ্ছে তোমরা বলবে কত বিভবের পার্থক্য? না, 10 ভোল্ট। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে আগে আমরা নির্ণয় করি। এর রোধ বলেছে, সরি এখানে হচ্ছে বিভবের পার্থক্য 10 ভোল্ট বললাম, বিভবের পার্থক্য 100 ভোল্ট হবে। তার কারণ হচ্ছে দেখো ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার 10 ভোল্ট মিটার, আর তার সাথে তার লেন্থ গুণ করতে হবে, তাহলে তুমি বিভবের পার্থক্য পাবে মিটার। তাহলে বিভবের পার্থক্য পাবে, ফর্মুলা হচ্ছে E×L। তাহলে দেখো বিভব পার্থক্য কত হচ্ছে? বিভব পার্থক্য হচ্ছে 100। অর্থাৎ যে তারটা আমরা নিয়েছি সেই তারটার দুই প্রান্তে আমরা বিভবের পার্থক্য কত দিয়েছি? বিভবের পার্থক্য দিয়েছি 100 ভোল্ট। 100 ভোল্ট বিভব পার্থক্য কিন্তু রয়েছে। এবার এর রোধ হচ্ছে 10 ওহম, তাহলে এর মধ্যে দিয়ে আগে কারেন্ট কত যাবে দেখি। কারেন্ট ওহমের সূত্র মানলে ভোল্টকে আমরা যদি রোধ দিয়ে ডিভাইড করি, অর্থাৎ 100কে যদি 10 দিয়ে ডিভাইড করি, আমরা 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। তাহলে তারটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? তারটার মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে এবার জে নির্ণয় করতে হবে, কারণ কারেন্ট ডেন্সিটি জানতে চাইছে। জে, জের ম্যাগনিচিউড, যদিও ভেক্টর কোয়ান্টিটি, তোমরা জানো এর ম্যাগনিচিউড কীভাবে নির্ণয় করা হয়। আইকে আমরা এ দিয়ে ডিভাইড করবো, এ ফর এরিয়া অফ দিস ক্রস সেকশন। তো দেখো এর রেডিয়াস দিয়ে দিয়েছে, তাহলে জে এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, জে সমান সমান আমরা কী করবো? কারেন্টও 10 অ্যাম্পিয়ার, আর এরিয়াটা কত? এরিয়াটা দেখো রেডিয়াস পাই, পাই বসলো, আর হচ্ছে R² আরটা হচ্ছে এইখানে দেওয়া আছে, এটার স্কোয়ার করলে নিশ্চয়ই বা বলবে 10^4 আর ডিভাইডেড বাই পাই হবে। তো এখানে পাই পাই ক্যান্সেল করো, এটা ওপরে চলে গেল, এখানে হচ্ছে m². হ্যাঁ, এর ইউনিট এরিয়া। তাহলে এটা উপরে চলে গেলে দেখো 10^5 অ্যাম্পিয়ার পার m² এটা হবে তোমার রিকোয়ার্ড আনসার। তো এই আনসার আমরা কোথায় পাচ্ছি দেখো? আমরা আনসার এটা পাচ্ছি নাম্বার 1-এ রয়েছে এই আনসারটা। তো আমি এগিয়ে যাই পরের প্রশ্নটায়। পরের প্রশ্ন কী রয়েছে দেখি। তো দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে 7 নম্বর প্রশ্ন, দ্য এনার্জি দ্যাট উইল বি আইডিয়ালি রেডিয়েটেড বাই 10 কিলোওয়াট ট্রান্সমিটার ইন 1 আওয়ার। তো দেখো 1 কিলোওয়াট মানে কি? 1 কিলোওয়াট মানে তোমরা নিশ্চয়ই জানো 1 কিলোওয়াট মানে হচ্ছে 10^3 জুল পার সেকেন্ড, অর্থাৎ 1000 জুল পার সেকেন্ড। অপরদিকে তাহলে 100 কিলোওয়াট মানে কী হবে? আরও দুটো শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 10^5 জুল পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে ট্রান্সমিটারটা রেডিয়েট করতে পারে কত? 10^5 জুল।
এবার তাহলে এক সেকেন্ডে যদি 5 জুল হয় 1 ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে কত? জাস্ট 3600 গুণ করতে হবে। কার সাথে? 3600 সেকেন্ডে যেটা রেডিয়েট করবে, 1 সেকেন্ডে রেডিয়েট করছে 10^5, তাহলে 3600 সেকেন্ডে কত রেডিয়েট করবে? মানে 1 ঘন্টায়, অর্থাৎ 36 × 10^7 জুল রেডিয়েট হবে 1 ঘন্টা। তো সেটা কোথায় রয়েছে? অপশান অপশান 2 এর মধ্যে রয়েছে, এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড আনসার। এবার দেখো, দ্য প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল হ্যাভ, এ তো তোমরা জানোই এদের ইউনিট আছে বাট ডাইমেনশন কিন্তু নেই। তো এটা আনসার হবে 2। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যেটা যাব, নেক্সট আমরা যাব দেখো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে আমরা যেটা যাব, এখানে রয়েছে টু অবজেক্ট অফ মাস 10 কেজি অ্যান্ড 20 কেজি রেসপেক্টিভলি আর কানেক্টেড টু দ্য টু এন্ড অফ এ রিগিড রড অফ লেন্থ 10 মিটার উইথ নেগলিজেবল মাস, দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস ফ্রম 10 কেজি। দেখো এখানে দুটো অবজেক্ট, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 20 কেজি। সেন্টার অফ মাস মনে করো এখান থেকে এক্স ডিস্টেন্সে রয়েছে, তাহলে বাদ বাকি 20 ডিস্টেন্স থেকে ওটা হচ্ছে 10 - x, কারণ টোটাল লেন্থ হচ্ছে 10। তাহলে এখানে যে ইকুয়েশান হবে, ইকুয়েশান ফলো করবো আমরা, সেটা হচ্ছে দেখো 10 × x মাস্ট বি ইকুয়াল টু 20 আর হচ্ছে তোমার 10 - x, এইটাকে আমরা ফলো করবো। তো এখান থেকে এক্সের জন্য সলভ করবো, ইকুয়েশানটা থেকে এক্সের জন্য সলভ করলে দেখো আমরা পাচ্ছি কত, 30x = 200। তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 20/3। তো দেখো 20/3 কোথায় রয়েছে? অপশানে, অপশান হচ্ছে 3-এ রয়েছে। তো এবার আজকে এই পর্বের, এখন এই পর্বের লাস্ট যে কোশ্চেনটা নিয়ে তোমাদের জন্য সলিউশন আমি করব, সেটা হলো দেখো, আর স্পেরিক্যাল বল ইজ ড্রপড ইন এ লং কলাম অফ হাইলি ভিসকাস লিকুইড, দ্য কার্ভ অফ দ্য গ্রাফ শোন হুইচ রিপ্রেজেন্ট দ্য স্পিড অফ দ্য বল ভি অ্যাজ দ্য ফাংশন অফ টাইম। তো ব্যাপারটা কী? ব্যাপারটা দেখো, একটা তোমার লিকুইড রয়েছে, সেই লিকুইডের মধ্যে তুমি কী করেছো, লিকুইডের মধ্যে একটা বল তুমি ড্রপ করেছো, বলটা নিচের দিকে পড়ছে। কেন পড়ছে? কারণ ইনিশিয়ালি এর ওপর যে ফোর্স রয়েছে দেখো, গ্র্যাভিটি একে ডাউনওয়ার্ডস টানছে, প্লবতা একে ওপর দিকে তুলছে, নেট একটা ফোর্স রয়েছে, প্লবতাটা মাইনাস করলে গ্র্যাভিটি থেকে, তাহলে গ্র্যাভিটিটা জিতে যাচ্ছে, তাই এটা নিচের দিকে নামছে, অ্যাক্সিলারেশন সহ নামছে, অর্থাৎ তার গতিবেগ বাড়ছে। কিন্তু মনে রাখবে এখানে কিন্তু আরও একটা ফোর্স কার্যকর হবে যত এর ভেলোসিটি বাড়বে, ভিসকস মিডিয়াম, তার মানে একটা বল তো রয়েছেই এখানে, যে বলটা ডেভেলপ হচ্ছে ভেলোসিটির সাথে সাথে, ডেভেলপ হতে হতে একসময় কী হবে, এই যে প্লবতা এবং গ্র্যাভিটির যে নেট ফোর্স তার সাথে কিন্তু সমান হয়ে যাবে, তখন এর ওপর নেট ফোর্স 0 হয়ে যাবে, আর ভেলোসিটি কিন্তু বাড়বে না, অর্থাৎ ইনিশিয়ালি এর ভেলোসিটি বাড়তে থাকবে, ফাইনালি কিন্তু আর ভেলোসিটি বাড়ার সুযোগ থাকবে না, একটা স্যাচুরেটেড জায়গায় পৌঁছে যাবে। তো দেখো গ্রাফটা, তার মানে ভেলোসিটি প্রথমে বাড়ছিল, বাড়তে বাড়তে স্যাচুরেটেড হয়ে যাবে। তো দেখো এই গ্রাফটা ঠিক রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে বি ছবিতে দেওয়া রয়েছে, তোমার হচ্ছে 3 নম্বর অপশানে আমাদের রয়েছে। তো এখনকার মতন আমি এই 10টা প্রশ্ন তোমাদের নিটের জন্য সলিউশন করে দিয়ে আমি শেষ করছি আজকের পর্বটা। আশা করব তোমাদের ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানিও, আর যদি কিছু প্রবলেম থাকে তাও বলো, আমি পরের পর্বে তোমাদের জন্য পরের সলিউশনগুলো নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কোনো কিছু তোমাদের বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আমি উৎসাহ পাবো পরের পর্বে পরের সলিউশনগুলো আনার জন্য। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখনকার মতো আপাতত শেষ।